আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্মুক্ত দোয়ার মাধ্যমে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, এই দোয়ার মাধ্যমে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল ও ইসহাকের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। দোয়াটি হল আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। দোয়ার মর্যাদা ও গুরুত্ব। হাদিসের ব্যাখ্যাকারকরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সন্তানদের যাবতীয় অনিষ্ট থেকে রক্ষার পদ্ধতি শিখিয়েছেন। যেমন, তিনি শিখিয়েছেন এমন সব বিধান যার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে আল্লাহর সাহায্য ও নিরাপত্তা লাভ করতে পারি। তিনি জান্নাতি যুবকদের দুই নেতা হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার জন্য এই দোয়া পাঠ করেছেন, যা দোয়ার গুরুত্ব ও মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। হাদিসে ব্যবহৃত আল্লাহর পরিপূর্ণ কালেমার অর্থ আল্লাহর পবিত্র নাম, পবিত্র কোরআন ও তার গুণাবলী। আর কুদৃষ্টি মানে মানুষ, জিন বা অন্য কোনো সৃষ্টির এমন দৃষ্টি যা ক্ষতির কারণ হয়। ঝাড়ফুঁক বৈধ হওয়ার শর্ত। আলোচ্য হাদিস দ্বারা বোঝা যায় শরীয়তে ঝাড়ফুঁক বৈধ, তবে কিছু শর্ত রয়েছে। যেমন, পাটকৃত বাক্যে শরীয়ত বিরোধী কোনো শব্দ বা বাক্য থাকতে পারবে না। দোয়ার সঙ্গে জাদুর মতো নিষিদ্ধ কোনো বিষয়ের সংমিশ্রণ থাকতে পারবে না। অন্তরে এই বিশ্বাস ধারণ করতে হবে যে আল্লাহই আমাকে উপকৃত করবেন। দোয়া একটি উপায় ও উপকরণ মাত্র। আল্লাহর ইচ্ছার বাইরে দোয়ার উপকার বা ক্ষতি করার কোনো শক্তি নেই। হাদিসের শিক্ষা। হাদিস বিশারদরা আলোচ্য বিষয়ের কিছু শিক্ষা উল্লেখ করেন, তা হল আল্লাহর নামে ওসিলা গ্রহণ করা বৈধ। উল্লেখিত দোয়ার মাধ্যমে শিশুদের জন্য আল্লাহর নিরাপত্তা কামনা করা মুস্তাহাব। কুদৃষ্টি ও তার ক্ষতির বিষয়টি সত্য। শয়তানের অনিষ্ট থেকে সবারই নিরাপত্তা কামনা করা আবশ্যক। পরিবারের অভিভাবক শিশুদের বিশেষ যত্ন নেবে এবং তাদের কল্যাণকর বিষয়গুলো শেখাবে। আল্লাহ সবাইকে জিন ও ইনসানের ক্ষতি থেকে রক্ষা করুন, আমিন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।